সাইন মিডিয়াতে আপনাকে স্বাগত। সাইন মিডিয়া একটি ইসলামিক প্রচার মাধ্যম। ভিডিওটি শেয়ার করে আপনি হন ইসলাম প্রচারক। একমাত্র ক্ষমতার একক ছত্র মালিকানা কার হাতে? আসমান জমিনের একমাত্র মালিককে, সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে বাদ দিয়ে যা আছে, দেব দেবী যা আছে, সব কিছুই হচ্ছে দুর্বল অসহায়, এগুলার কোনো শক্তি নাই ক্ষমতা নাই। সকল ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ لَن يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعْفَ الطَّالِبِ وَالْمَطْلُوبِ। হে মানব মণ্ডলী, তোমাদের জন্য একটা উদাহরণ দেওয়া হলো, এক্সাম্পল দেওয়া হলো, গভীর মনোযোগ দিয়ে শোনো। কে বলছেন? আল্লাহ বলছেন ফাসতামিউলা। এখানে আল্লাহ বলেন নাই ফাসমাউলাহু, শোনো, এরকম না, গভীর মনোযোগ দিয়ে শোনো, মনোনিবেশ করে শোনো। আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাতে চাচ্ছি। কে বুঝাচ্ছেন? আল্লাহ পাক বলেন, হে মানব মণ্ডলী, একটা উদাহরণ দেওয়া হলো, গভীর মনোযোগ দিয়ে শুনো। কে বলছেন? আস্তে আস্তে বলেন আপনারা। আমি দুই ঘন্টা বললে আপনারা কি মাঝে মাঝে দুই চার পাঁচটা বলতে পারবেন না? কথা বলে না। আমি যদি এত সময় বলি, আপনি কি মাঝখানে দুই একটা হাই হ্যালো ওয়েলকাম ভেরি গুড আলহামদুলিল্লাহ বলে যাবেন? এটা বলতে হবে, তাহলে হলো তো আপনি হারিয়ে যাবেন, আপনাকে শয়তান অ্যারেস্ট করে ফেলবে, ঠিক কি না? আপনার অজান্তে আপনি শয়তানের হাতে বন্দি হয়ে যাবেন, গ্রেফতার হয়ে যাবেন, আপনি যেন অ্যারেস্ট না হন। এই জন্য আমি একটা বন্ধনে আপনাদেরকে আটকায় রাখতেছি, একটা বন্ধনে। আপনারা আমার সাথে হাই হ্যালো করবেন, আমি প্রশ্ন করবো, জবাব দিবেন, আমার সাথে আপনার সংশ্লিষ্ট থাকবেন, শয়তানের ভিতরে ঢোকার চান্স পাবে না, বুঝবো ব্যস্ত, ঠিক কিনা? আর যখন আপনি আওয়াজ দিবেন না, তখন বুঝবে যে ওর কোনো কাজ নাই। এই তুই বসে আছিস, উঠ এখান থেকে, যারা আওয়াজ করছে ওরা বসে থাক, তোর তো কোনো কাজ নাই, তোর এখানে শয়তান ঢুকা দেবে আপনাকে। এই জন্য আওয়াজ দিতে রাজি আছেন? এখন আপনারা বলেন, এই আমাকে আমাদেরকে গভীর মনোযোগ দিতে কে বললেন? আল্লাহ বলছেন। দেখেন, আল্লাহর ভাষা, আল্লাহর শব্দ চয়ন খেয়াল করতে হবে। এখানে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল মুমিনুন, হে মুসলমানগণ, হে ঈমানদারগণ। এইভাবে না, আল্লাহ বলেন মানব মণ্ডলী, মানুষ যারা আছো সব আমার কথা শোনো, গভীর মনোযোগ দিয়ে। আমি একটা উদাহরণ দিই, সেটা বুঝার চেষ্টা করো। এরপর আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে দেবদেবীকে ডাকো, পূজা করো, তাদের কাছে চাও, কবরের কাছে গিয়া চাও, মাজারে গিয়া চাও, মনে রেখো, লাইয়া খুলুকু দুবাবা, ওরা সমস্ত মূর্তি দেব দেবী মিলে একটা মাসিও তারা বানাতে পারবে না, একটা মাছি তারা বানাতে পারবে না। এমনকি ওরা বিজিতা মাহুলা, একটা মাছি বানাবার জন্য সব মানুষ, সব দেব দেবী যদি জমা হয় এক জায়গায়, ভারতের যত মূর্তি আছে, বাংলাদেশে আছে, পাকিস্তানের আছে, চাইনাতে আছে, ইউরোপে আছে, আমেরিকায় আছে, সমস্ত পৃথিবীর সমস্ত দেব দেবীকে জমা করলে একটা মাছি বানাতে পারবে? জোরে। এরপর আল্লাহ পাক বলেন, একটা মাছি তো বানাতে পারবেই না, ইয়াসলুবুহুম যুবাবু শাইআন, যদি এদের সামনে কত খানা পিনা থাকে, কত হালুয়া থাকে, মিষ্টি থাকে, দই থাকে, থাকে না? থাকে না? থাকে। যদি এই সমস্ত খাবার থেকে একটা মাছি খাবার ছিনিয়ে নিয়ে যায়, তাহলে লা ইস্তানকিজুহু মিনহু, তারা মাছি বানাবে দূরের কথা, মাছির কাছ থেকে খানাটাকে রক্ষা করতে পারবে না।
যে দেবদেবীর একটা মাছি বানাবার ক্ষমতা নেই, একটা মাছি থেকে এতগুলো হাতের মধ্য দিয়ে একটা হাত দিয়ে মাছিকে থাপ্পড় দেওয়ার ক্ষমতা নেই, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে পড়লো। ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে অনেক ওয়াজ নসিহত শুনাইলেন, মা হাযিহিত তামাসীলুল লাতী আনতুম লাহা আকিফুন, হে বাবা, হে দাদা, হে চাচা, আপনারা এগুলো কিসের ইবাদত করেন, কিসের সামনে সেজদা দেন? তারা বলল, কালু ওয়াজান্না, আমরা আমাদের বাপ দাদাকে এর মধ্যে পেয়েছি, তারা এই কাজগুলো করতো, আমরা এই কাজগুলো করি। তিনি বললেন যে এটা আমি মানতে পারলাম না, আপনারা যে বলেন এরা আপনার দেবদেবী, এরা আপনার খোদা, এরা আপনার রব, এটা আমি মানতে পারলাম না, কারণ এদের যদি আপনি খুঁটা না দিতেন তাহলে তারা দাঁড়াই থাকতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না, বাস তো আপনারাই দেন, দুষয় আমাদের, আমরা বাস ঢুকাইছি, কেন আপনারা আমাদের দোষ দেন যে আমরা কটাক্ষ করি? বাস তো আপনারা দিয়েছেন, আপনারা দিয়েছেন, আমরা আপনাদেরকে শুনাই দিলাম যে আপনারা যদি জাগা মতো বাসটা না দেন, জাগা মতো দিতে হবে কিন্তু বাসটা, ঠিক কিনা? দাঁড়িয়েও থাকতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বুঝালেন হেদায়েতের মালিককে, জোরে যার কপালে হেদায়েত নেই জুতা দিয়ে পিটাইলে হেদায়েত হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝালেন, অনেক ভাবে বুঝালেন, কাজ হয় না। যখন দেখলেন কাজ হয় না, কোরআন শরীফ একটু দেন তোমার কাছে, আপনাদেরকে কোরআন শরীফ থেকে শোনায় যদি বিরক্ত না হন, যখন দেখলেন যে কোনো ওয়াজে কাজ হয় না, বয়ানে কাজ হয় না, নসিহত একদিকে করে ওরা যায় আরেক দিকে, তিনি চিন্তা ভাবনা করলেন এদেরকে কৌশলে এদের বুঝাই দিতে হবে যে এগুলোর কোনো ক্ষমতা নাই। কৌশল অবলম্বন করতে গিয়ে তিনি একটা কাজ করলেন, তাদের এলাকায় যখন মেলা শুরু হলো, মেলা সব মেলায় গেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম চলো মেলায় যা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নি সাকিম, আমি সুস্থ না, আমি অসুস্থ, অসুস্থ ব্যক্তিকে নিয়ে তো মেলায় যাওয়া যায় না। সব চলে গেছে কোথায়? মেলায়। এখন প্রশ্ন হতে পারে যে একজন নবী ছিলেন, তিনি নবী কি মিথ্যা কথা বলতে পারেন? বলেন না আপনারা, নবী মিথ্যা বলতে পারেন? নবী মিথ্যা কথা বলেন না, তিনি মিথ্যা বলেননি, তিনি একটা কৌশল অবলম্বন করেছেন। আরবিতে অসুস্থতা বোঝাবার জন্য দুইটা শব্দ আছে, একটা হচ্ছে মারিজুন আর একটা হচ্ছে সাকিমুন। মারিজ মানে হচ্ছে শারীরিক ভাবে অসুস্থ, আর সাকিম মানে মানসিক ভাবে অসুস্থ। আল্লাহপাক কোরআন শরীফে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমার খলিল, আমার দুস্থ বোঝাতে চাইলো যে আমি শারীরিক ভাবে ফিট থাকলেও আমি মানসিক ভাবে আনফিট, তোমাদের শিরিক দেখতে দেখতে আমি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছি। ওরা বলে, উনি বললেন আমি অসুস্থ, মানে মনে মনে বললেন মানসিক ভাবে, ওই গাদাগুলো মনে করছে শরীর খারাপ, ওনাকে রেখে সবাই চলে গেছে। সবাই যখন মেলায় গেল, ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মধ্যে একটা কুরআন নিয়ে তিনি চলে গেলেন মন্দিরে, সবাই গেল মেলায়, উনি গেলেন মন্দিরে, হাতের মধ্যে কি নিয়ে গেলেন জোরে বলেন? হ্যাঁ, কে যেন লাঠি বলছে এখানে, আমি কিন্তু শুনি, কি নিয়ে গেছে? কুরআন নিয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফানাযারা নাযরাতান ফিন নুজুমি ফাকালা ইন্নি সাকিম ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। সকলে যখন তাকে ছেড়ে চলে গেল, মন্দিরে ঢুকে দেখে মূর্তির সামনে খানা পিনার কোনো অভাব নাই, তাকায় দেখে মাছি খানা খায়, মশাই খায়, এতগুলো মূর্তি দাঁড়ায় আছে কেউ খায় না। তিনি বললেন, আল্লাহ তাকুলুন, এই ঘটনা কি, খানা খাও না কেন? দেখেন এখানে কোরআনে লেখা আছে, আমি কিন্তু গল্প বানিয়ে বলছি না, আমি আপনাদেরকে আয়াতের তর্জমা শোনাচ্ছি, তাফসীর করলে তো অনেক লম্বা কথা, শুধু তর্জমা আপনাদের বোঝাবার জন্য বলছি। ফাকালা, তিনি বললেন, আলা তাকুলুন, কি ব্যাপার, খাও না কেন এত খাবার? গরিব মানুষের খানা পায় না, তোমাদের খানার অভাব নাই কিন্তু খাও না?
আবার এই যে খানা যে খায় না কোনো জবাবও দেয় না, কথা বলতে পারবে? দেখেন আল্লাহ পাক বলে, যখন দেখে খানা খায় না প্রশ্ন করে জবাবও দেয় না, তখন বলে ব্যাপারটা কি? মালাকুম লা তান্তিকুন, ব্যাপার কি তোমরা দেখি কথাও বলো না? লাঠি কিন্তু নিয়ে আসছে, আসে কুরআন নিয়ে আসছে, কিন্তু আজকে যে কোনো এসপার উসপার ফয়সালা হবে, খানা খেতে হবে, না খাইলে জবাব দিতে হবে, ঠিক কি না? খানা খাও না হয় বলো যে খেয়েছি পেট ভরা, কিন্তু বলতে হবে একটা, না হয় কুরআন নিয়ে আসছে। আমি বহুত নসিহত করছি শুনে না, যে আমি বলছি এগুলো কোনো ক্ষমতা নাই, এরা আমার কথা শুনে না, আসতে আমি কিন্তু প্রমাণ করবো, তাড়াতাড়ি খানা খা। ভাই কুরআন নিয়ে দাঁড়াইছি, ভাই আমার আপনারা বলেন তো কিছু শুনে কিছু বুঝে খানা খেতে পারবে, জবাব দেওয়ার ক্ষমতা আছে নাই? দেখেন কুরআনে কি আল্লাহ পাক কি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فراغ عليهم ضربا باليمين, এরপরে তিনি ডান হাত দিয়ে হামলা শুরু করলেন, ডান হাত দিয়ে আঘাত হানার পর কি অবস্থা হলো মূর্তিগুলার? فجعلهم جذادا الا كبيرا لهم لعلهم اليه يرجعون, সবগুলা মূর্তিকে ভেঙে টুকরা টুকরা করে ফেলেছে আল্লাহ পাক বলেন, ফাজালাহুম জুদাদান, মূর্তি যেগুলো আশপাশে ছোট ছোট মূর্তি যেগুলো আছে সবগুলাকে ভেঙেছে, ইল্লা কাবির আল্লাহুম, তো মাঝখানে যে বড় মিয়া আছে তারে ভাঙে নাই, মাঝখানে একটা বড় আছে না, লম্বা মাঝখানে একটা সাক্ষী চুকে একদম স্বাস্থ্যবাস্থ্য ভালো মোটা তাজা, ওনাকে রেখে দিয়েছে, ওনাকে রেখে যে কুড়াল দিয়ে ভেঙেছে কুড়ালটা ওনার কাঁধের মধ্যে ঝুলাই রাখছে, কাঁধের মধ্যে ঝুলাই দিয়া তিনি ওখান থেকে বের হয়ে গেলেন। কেন একটা কৌশল অবলম্বন করলেন? যাতে করে তারা অন্তত পক্ষে আশ্রয়ের একটা জায়গা পায়, যে এখানে এই সব জিজ্ঞেস করবে যে ঘটনা কি খুদা, আপনি দিয়ে আপনার আশপাশে সবগুলো খুদারে ভাইঙ্গা কুড়াল নিয়ে দাঁড়াইছেন কাঁধে নিয়ে। মেলা শেষে যখন লোকেরা বাড়ি ফিরতে শুরু করলো, বাড়ি ফিরে সময় তারা চিন্তা ভাবনা করলো, কত কিছু ইত মেলায় কিনলাম খেলাম, খোদারে যদি একটা খাবার না দিয়া যায় তাহলে কি শুদ্ধ হইল? তাহলে ঠিক হলো না, আরো কিছু হাদিয়া নিয়ে গেছে খোদারে খাওয়ান দেওয়ার জন্য। মন্দিরের মধ্যে ঢুকে গিয়ে দেখে খোদার কান্ত হুদা, তারা বড় পেরেশান হয়ে গেল, তারা বলতে লাগলো কলু মান ফালা হাদা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ্জালিমিন, তারা বললো কে করলো আমাদের দেবতার সাথে আচরণ, ইন্নাহু লামিনাজ্জালিমিন, নিঃসন্দেহে সে জালেম ছাড়া আর কিছুই নয়, খোদার ঠ্যাং ভাঙছে কত বড় জালেম, খোদার হাত ভেঙে ফেলছে জালেম, না হলে কি হাত ভাঙে? এইভাবে তারা আখ্যা দিল, চতুর্দিক থেকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, কে করতে পারে এই কাজ, কে করতে পারে এই কাজ, তদন্তের রিপোর্ট চলে আসলো, রিপোর্টটা কি? ক্বালু সামিআনা ফাতায়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম, তারা বলল আমরা একটা যুবককে দেখি সব সময় আমাদের দেবতার সমালোচনা করে, আমাদের দৃঢ় বিশ্বাস এই যুবকটা এই কাজটা করেছে, এই ইব্রাহিম ছাড়া আর কেউ এই কাজ করে নাই। নমরুদের আদালতে মামলা হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের নামে। ইব্রাহিম আলাইহিস সালাম কি নমরুদ সামনে আনতে বলল, তাকে হাজির করা হলো, তার বিচার করবে মানুষের সামনে, তাকে লাঞ্ছিত করবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে ইতিহাস বলেন, মানুষ যেন এখান থেকে হেদায়েত গ্রহণ করতে পারে। আল্লাহ পাক কাহিনী শোনান, ওই কাহিনীর মধ্যে হেদায়েত আছে না নাই, শিক্ষা আছে না নাই? তারা বলল ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন, তারা বলল ইব্রাহিমকে হাজির করা মানুষের সামনে, এমন বিচার তার হবে সমস্ত মানুষরা সচক্ষে দেখবে, দেবতার ঠ্যাং ভাঙলে তার কি সাজা হয়,
তারপর থেকে দেবতার পাও ভাঙার সাহস কেউ করবে না। ভাইরা আমার, আপনারা একটু আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন, আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চান তাকে কেউ বেইজ্জত করতে পারে না? আল্লাহ পাক যদি কাউকে সম্মান দিতে চান তাহলে তাকে কেউ অসম্মান করতে পারে না? ইব্রাহিম আলাইহিসসালামকে সম্মান কে দিয়েছেন? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এখন কাফির বেঈমানরা কি তারা লাঞ্ছিত করতে পারবে? কখনোই পারবে না। তাকে সামনে হাজির করা হলো, সামনে হাজির করে দেবার তার বিচার কার্য শুরু হয়ে গেল। তাকে বলা হলো, সমস্ত মানুষের সামনে বলা হলো, কালু আ আনতা ফালতা হাযা বি আলিহাতিনা ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, এই দেবতার সাথে ব্যবহার কি তুমি এই কাজটা করেছ? তুমি কি আমাদের দেবতাগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছ? ইব্রাহিম আলাইহিসসালাম একটা কৌশল অবলম্বন করলেন, কারণ যারা নবী হন তারা জ্ঞানী হন, তারা কৌশলী হন। বাতিলের বিরুদ্ধে কৌশল অবলম্বন করতে হবে শিখিয়ে দিয়েছে কে? তিনি বললেন, ক্বালা বাল ফালহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। ওলোকেরা, তোমরা আজকে আমাকে বিচার করার জন্য নিয়ে এসছো, আগে আমার প্রশ্নের জবাব দিয়া বলো কুড়ালটা কার কান্দে? সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। কুড়ালটা কি আমার হাতে নাকি? না। কয় না, আপনার হাতে না। কার কান্দে? কয় বড় মিয়ার কান্দে। তো বড় মিয়ার জিজ্ঞেস করে কথা বলে না? একটা জায়গায় যদি খুনাখুনি হয়, অস্ত্র যার হাতে পাওয়া যাবে সেই তো আসামি, ঠিক কি না? এখানে মার্ডার হলো, বন্দুক যুদ্ধ মানুষ মারা গেল, খুনাখুনি হয়ে গেল, পুলিশ যার হাতে অস্ত্র পাবে তাকে অ্যারেস্ট করবে। এই জন্য পুলিশ সরাসরি অস্ত্র হাতে নেয় না, ধরে না, এটাকে রুমাল দিয়ে ধরে, যাতে করে হাতের ছাপটা চিহ্নিত করা যায়, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, বড় মিয়া কুড়াল কান্দি নিয়ে দাঁড়ায় আছে, আর দুষ দাও আমার কৌশল অবলম্বন করলেন। তিনি দেখেন কি সুন্দর করে কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, বাল ফালাহু কাবীরুহুম হাযা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এদের মধ্যে যে বড়, এই বড়দের কামটা করছে, দেখাইছে নিজেরে, এদের মধ্যে বড় কে? ইব্রাহিম সাহেব বলো না। তিনি বলে, এই যে এদের মধ্যে যে বড়, এই বড়ের কামটা করছে, ওরা মনে করছে গাঁজাগুলো মনে করছে এটাই করছে। তিনি বলেন, আমার কথা বিশ্বাস যদি না হয় ফাসআলু, জিজ্ঞেস করো, আমার কথা বিশ্বাস হয় না, তো দাঁড়ায় আছে, তো এখন সটান হয়ে আপনার সামনে দাঁড়ায় আছে, সবার সামনে আজকে ফয়সালা হবে, জিজ্ঞেস করেন, দেখেন না কি জবাবটা দেয়, দেখেন কিভাবে টু দা পয়েন্টে তাদেরকে আটকায় দেওয়া হয়েছে। তিনি বলেন, ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকু, জিজ্ঞেস করো যদি বলতে পারে। নিজেরা মাথা নত করে কানা ঘুষা করে একজন আরেকজনকে বলে, বিচার করতে ডাকলাম, এখন দি উল্টা বিচার। বিচার তো উল্টা শুরু হয়েছে, ডাকছিলাম তো ইব্রাহিমকে বিচার করে লাঞ্ছিত করবো, এখন যে প্রশ্ন করেছে এখন এই প্রশ্নের জবাব দিতে গিয়া তো এখন উল্টা বিচার শুরু হয়েছে, এখন একজন আরেকজনকে দোষারোপ করে, এই জন্যই তো বলছিলাম এইসব বিচার বিচার করেন না, এখন দোষারোপ করে বলছে, আচ্ছা বিচারের পরামর্শ দিল কে? এখন ইজ্জত সামলাও, সম্মান নিয়ে ভাগো, এখন আল্লাহ আল্লাহ পাকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের ঈমান নিয়ে তাদের উপর লাঞ্ছনা গঞ্জনা দেওয়ার চেষ্টা করবেন না, তাদেরকে গাল মন্দ করার চেষ্টা করবেন না, তাদেরকে অপমানিত করার চেষ্টা করবেন না। আলেমদেরকে যারা অপমান করতে আসবে আল্লাহ পাক লাঞ্ছনার ঝুড়ি গলার মধ্যে দিয়ে এলাকার মধ্যে ঘুরাবে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন বললেন, জিজ্ঞেস করো, কথা বলতে বলো, এরা নিজেরা নিজেরা একে অপরকে বলছেন তুমি জালিমন, তোমরাই তো দলিল প্রমাণে দুর্বল, কি জবাব দেবে এখন? এখন তো মাথা নত হয়ে গেছে, মাথা নত হয়ে ইব্রাহিমের কে এতক্ষণ তো কঠিন ভাষায় বলেছে, এখন ভাষা আস্তে করে নরম হয়ে গেছে,
নরম করে বলছে সুম্মানু কিসু আলা রুসিহিম লাকদ আলিমতা মা হাউলাই ইয়ান্তিকুন তারা মাথা নত করে আওয়াজকে নিচু করে কণ্ঠের আওয়াজকে নিচু করে সামাল দিয়ে বোঝাবার জন্য বলল বাবা ইব্রাহিম আমাদেরকে বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছ, এই ধরনের প্রশ্ন কি মানুষ করে? এরা কি কথা বলতে জানে? ইব্রাহিম আলাইহিসসালাম টু দা পয়েন্ট এদেরকে আটকায় দিলেন। এই পয়েন্টটা খোঁজার জন্য তিনি এই কৌশলটা অবলম্বন করেছেন, যদি কোন আল্লাহ আকবার। এবার তার মুখ খুলেছে, তখন তিনি বলতে শুরু করলেন, কালা ফাতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআ ওয়া লা ইয়াদুরুকুম উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তাহলে কি তোমরা আল্লাহকে বাদ দিয়া এমন জিনিসের ইবাদত করো যে জিনিস তোমাদের কোনো উপকার করতে পারে না, তোমাদের উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, কিছু জিজ্ঞেস করলে জবাব পর্যন্ত দিতে পারে না, এমন অথর্ব অকর্মণ্য? এই দেবতার সামনে সিজদা দাও আল্লাহকে বাদ দিয়ে। উফিল লাকুম, ধিক্কার তোমাদের জন্য। ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যে দেবদেবীর পূজা করো তাদের জন্য ধিক্কার। আফালা তাকিলুন, আকল বুদ্ধি কি মাথার মধ্যে কিছুই নাই? মাথার মধ্যে কি গিলু নাই, দেমাগ নাই? একটা মৌলিক কথা মনে রাখেন, যারা আল্লাহকে বাদ দিয়া মাখলুককে আল্লাহর সাথে শিরিক করে ওদের দেমাগ সুস্থ থাকে না, ওরা পাগল হয়ে যায়। ওরা যদি পাগল না হতো গরু দুধ পান করতো, মুখ পান করতো না, ঠিক না? আমি কলকাতায় মাহফিল করতে গিয়ে দেখি দুধের লিটার 35 টাকা আর মুতের লিটার 70 টাকা। হাসতেছিলাম, তারা কি আশ্চর্য কারবার! এখন আমার বলতে মনে চায় যে আফালা তাকিলুর, মাথায় গিলো নাই, বুদ্ধি নাই, দুধ খাও 35 টাকা লিটার আর পেশাব খাও 70 টাকা লিটার। আহা, মানুষের দেমাগ গিয়েছে কোথায়? এই জন্য আমি ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি না, শুধু হেদায়ত দেওয়ার জন্য বলি, এক আল্লাহর প্রতি ইমান আনেন, দুনিয়া সম্মান আখিরাতে সম্মান, পশুর গোলামি করতে হবে না, পশুর স্রষ্টার গোলামি করুন। কথা বলো না ঠিক কিনা? আপনি গরুর গোলামি করবেন কেন? গরুর চায় সম্মান কি আপনার চাইতে বেশি? আপনি তো আশরাফুল মাখলুকাত, ঠিক কি না? আপনি সৃষ্টির সেরা, আপনি কেন গরুকে সিজদা দিচ্ছেন? গরুকে মা বলছেন কেন আপনি? গরুর পেটে জন্ম হয়েছে আপনার, গরুকে মা বলছেন? গরুকে মা বললে সার কি অপরাধ করলো, ঠিক কি না? সার বেচারা যে কত কান্দে, আহা, মায়ের মর্যাদা পেয়ে গেল, আমি বাবার মর্যাদা পাইলাম না। আর বেউকুফের গোষ্ঠী, আল্লাহ পাক বলছেন আফালা তাকিরুন, জ্ঞান বুদ্ধি নাই। সুবহানাল্লাহ, এরা শিরকের সাজা। কিসের সাজা? শিরকের সাজা। যারা তাওহীদ মানে আল্লাহ পাক এদেরকে দুধ খাওয়ায়, যারা শিরিক করে এদেরকে মুত খাওয়ায়। ভাইরা আমার, এবার আপনারা জবাব দিয়ে বলেন, সকল ক্ষমতার মালিক আল্লাহ, আমাদের স্রষ্টা আল্লাহ, আমাদের রিজিক দাতা আল্লাহ, চাইবো কার কাছে? না মাজারে, না দরগা শরীফে, না বগুড়ায় মাজার আছে, না আছে কোথায়? মহস্থানগড়ে। দেখবেন পাগলের মেলা কাকে বলে, ঢুলের বাড়িতে কবরে যে থাকে তার যে কি বিপদ হয়েছে, ঠিক কিনা? মহস্তান করে যিনি শুয়ে আছেন,
আমি জানি না তার হালাতটা কি, আল্লাহ পাকই ভালো জানেন। সত্যিকার অর্থে আল্লাহর ওলি যদি সেখানে থেকেও থাকেন, তিনি যে কি কষ্টে আছেন এই মানুষের কারণে, ঠিক কি না? যদি মৃত মানুষের কিছু করার ক্ষমতা থাকতো, প্রত্যেকটা মাজার থেকে আল্লাহর ওলি স্যান্ডেল দিয়ে হারাইতো। স্যান্ডেল না থাকলে খালি পায়ে দাঁড়ায় বলো স্যান্ডেল তার দিয়ে, এর কথা পিটাই নেই, ঠিক কি না? চিল্লা বলুন। আল্লাহর ওলিদেরকে আমরা শ্রদ্ধা করি না, তাদের জন্য দোয়া করি, কারণ তারা ইসলামকে প্রচার করেছেন, প্রতিষ্ঠিত করেছেন গোটা বিশ্বময়। আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। ওলির নাম বিক্রি করে যারা আজকে শিরিক করছে, আমরা তাদের বিরুদ্ধে গর্জন দিয়ে কথা বলুন, ঠিক কিনা? এগুলো করা যাবে না। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাল মাহি, আমি হলাম মোচনকারী, আমি আসছি দুনিয়ার থেকে সব শিরিক বেদাতকে মোচন করে দেওয়ার জন্য, মুছে ফেলার জন্য, খোরাফাতকে কুসংস্কারকে ধ্বংস করে দেওয়ার জন্য। লোকেরা বলে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে নাকি সংসারে অলক্ষী লাগে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, সর্বপ্রথম কন্যা সন্তান যে ঘরের মধ্যে জন্ম নেয়, সেই ঘরের জন্য রহমতের সমস্ত দরজাগুলো আল্লাহ পাক খুলে দেয়। আল্লাহ পাক তার রাসূলকে রহমত স্বরূপ পাঠালেন, কুসংস্কারকে ধ্বংস করার জন্য পাঠিয়েছেন, কবর পূজাকে ধ্বংস করার জন্য পাঠিয়েছেন। আজকে সেই মুসলমান কবর পূজা করে, ঠিক কিনা? সেই মুসলমান কবরের কাছে গিয়ে চায়, আমরা ওয়াজ করলে আমাদেরকে ওয়াহাবি বলে গালিগালাজ করে, এমন পীরের মুরিদ হয়েছে পীরে নামাজও পড়ে না, পীরে বিড়ি টানে, পীরে যদি বিড়ি খায় মুরিদ তো গাঁজা খাওয়া কথা, পীরেই যদি বেনামাজি হয় তাহলে মুরিদ কি করবে, পীরেই যদি বেপর্দা হয় তাহলে তো মুরিদের ল্যাংটা হয়ে চলা উচিত, কথা বলেন না কেন আপনারা? এই জন্য ভণ্ড পীরের মুরিদ হওয়া যাবে না, ভণ্ড পীর শুধু মুরিদ হওয়া যাবে তা নয়, এলাকার মধ্যে ভণ্ড পীরের আস্থা না গাড়তে দেওয়া যাবে না, এলাকার সমস্ত যুবকদেরকে দায়িত্ব নিতে হবে, কোন প্রকারের ভণ্ড কিংবা ভণ্ডের মুরিদ এলাকার মধ্যে প্রভাগান্ডা চালাতে পারবে না। যুবকরা কি রুখে দিতে প্রস্তুত আছে? আল্লাহ কবুল করুন, জীবন আল্লাহ আমিন। আল্লাহ নবী বলে, আনাল মাহি আল্লাযী ইউমহা বিহিল কুফুর, আমি হলাম মোচনকারী, আমার মাধ্যমে সমস্ত কুফুরি বেদাতি শিরকি কুসংস্কারকে দূরীভূত করা হয়। আমাদের সমাজের মধ্যে আরেকটা কুসংস্কার আছে, সেটা হচ্ছে অল্প বয়সের কোন মেয়ের যদি হাজবেন্ড মারা যায়, স্বামী যদি মারা যায়, তাহলে দেখবেন এলাকার মূর্খ মহিলারা বলাবলি করে, এই মহিলা হচ্ছে একটা অলক্ষী মহিলা, অপয়া নারী, অল্প বয়সে স্বামী রেখাইছে, কথা বলে কিনা? বলে কিনা? বলে একটা অলক্ষী মহিলা অল্প বয়সে স্বামী রেখেছে। আস্তাগফিরুল্লাহ আলিয়াল আযীম, আমি আমার সেই বিধবা মাকে বোনকে সুসংবাদ দিয়ে বলতে চাই, আপনি হতাশ হবেন না, আপনি সত্য থাকুন, আপনি সৎ চরিত্রবান হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আরমিলাতু সালিহাতু, নেককার বিধবা নারী, তুত্তাবু ইনদাল্লাহি শাহীদা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শহীদের মর্যাদা পায়। নেককার বিধবা নারী আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পায়। বিধবা নারীকে অবহেলা করবেন না, তাদেরকে সাহায্য করবেন, তাদেরকে সহযোগিতা করবেন, মাজারে টাকা দিবেন না, গাঁজা খুরদেরকে টাকা দিবেন না, হারাম খুরদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন না, এতিমখানায় টাকা দেন, মসজিদে টাকা দেন, সাহায্য করেন মাদ্রাসায়, সাহায্য করেন বিধবা নারীকে। রিকশাওয়ালা, কুলি মজুর, ঠেলাওয়ালা, ভ্যান চালক সমাজে চলতে পারে না, ঋণগ্রস্ত, তাকে সাহায্য করেন, তার বাড়ি বাড়ি গিয়ে যাকাতের টাকা পৌঁছে দিয়ে আসুন, ফায়দা হবে। কি ফায়দা হবে? হাদিস থেকে শুনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাই আলাল আরমিলাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়াকাল কাইমি লা ইফতুরু ওয়াকাস সাইমি লা ইফতিরু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি যদি এতিম আর বিধবাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাস্তার মুজাহিদের সওয়াব বান্দার আমল নামায় দান করে দেন। ওয়াকাল কাইমি লা ইফতুরু,
প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হয় বিধবা নারীকে এতিম মিসকিনকে সাহায্য করলে আল্লাহ পাক আমল নামায় সেই সওয়াব লিখে দেন ওয়াকা সাইমিলা ইফতিরু প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজ কাজা করে না এবং প্রতিনিয়ত বান্দা নফল রোজা রাখে ওয়াকা সাইমিলা ইফতিরু প্রতিনিয়ত নফল রোজা রাখলে যে সওয়াব হয় এতিম মিসকিন বিধবাকে সাহায্য করলে আল্লাহ পাক আমল নামায় সেই সওয়াব লিখে দেন এই জন্য বিধবাকে গালি দেওয়া যাবে এই কুসংস্কারকে দূর করে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর বলেন ওয়া আনাল মাহি আমি হচ্ছে মোচনকারী চার নাম্বার হচ্ছে ওয়া আনাল হাসিব কিয়ামতের মাঠে আমি হলাম জমাকারী কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাকে উঠাবেন আমাকে কেন্দ্র করে হাশরের ময়দানে হাশরবাসীদেরকে আল্লাহ পাক হাশরের ময়দানে জমা করবেন পঞ্চম নম্বর হচ্ছে ও আনাল আকিব আকিব মানে হচ্ছে সবার শেষে যিনি আসেন সর্বশেষ আগন্তুক আমাদের নবী তিনি সবার শেষে এসেছেন হুজুর বলেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আমি সর্বশেষ নবী সবার শেষে আমি এসেছি আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসূল নাই আমার পরে কোনো পয়গম্বর নাই আজকে বাংলাদেশে যারা কাদিয়ানি অনুসারী আছে যারা বলে গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী তারা মুসলমান নয় তারা কাফের কাদিয়ানিরা কি আরো জোরে কাদিয়ানিরা কি আমার নবীকে শেষ নবী মানে না ওরা মুসলমান না কাফের ওরা মুসলমান না কাফের ওরা কাফের হুজুর বলেন আমার পরে আর কোন নবী রাসূল নাই তিনি হচ্ছেন প্রধান অতিথি তিনি কি প্রধান অতিথি এসেছেন তিনি সবার পরে আবার হাশরের ময়দানে উঠবেন সবার আগে তিনি সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে কোরআন আনবেন হুজুর বলেন আনা আউয়ালু মাই ইয়াকরাউ বাবাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা কিয়ামতের মাঠে আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় টোকা দেব জান্নাতের প্রহরী ভিতর থেকে আওয়াজ দিবে মানাঙ্কা কে আপনি হুজুর বলেন আমি বলবো না মুহাম্মদ তখন ফেরেশতা ভিতর থেকে জবাব দিয়ে বলবেন বিকা উমিরতু আপনার ব্যাপারে আমাকে পারমিশন দেওয়া হয়েছে আপনি টুকা দেওয়া মাত্র যেন জান্নাতের দরজা আমি খুলে দেই আপনি আসার আগে আর কারো জন্য জান্নাতের দরজা খোলার পারমিশন নাই এই জন্য আমাদের নবী সবার আগে জান্নাতে যাবেন হুজুরের সুপারিশ নিয়ে আমরাও যেন জান্নাতে যেতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন যত মানুষ এখানে এসেছে সকল ভাইদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে নামাজি বানান আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজি হিসেবে আমাদেরকে কবুল করুন আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد আল্লাহ তাআলা সাগাজিয়া দক্ষিণ পাড়া স্বতন্ত্র ইবতিদাই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 18তম আল্লাহ তাআলা আজকে এই বিশাল ইসলামী জলসার শেষ অধিবেশনে গভীর রজনী পর্যন্ত কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করে বড় আশা নিয়ে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি মেহরবানি করে আলোচনার ভুল বিয়া দুবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরওয়াহের উপরে সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেলেন মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছেন কবর আজাবকে মাফ করে দাও কালাহাসরের কঠিন ময়দানে মানুষ যেদিন পানি পানি বলে চিৎকার মারতে থাকবে আল্লাহ তোমার হাবিবের হাতে হাউজে কাউসারে ফয়সালা করে দাও তোমার হাবিবের শাফাত আমাদের সকলের জন্য ওয়াজিব করে নাও আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও মাদ্রাসার যত হাজাত রয়েছে তোমার গায়েবের খাজনা থেকে মিটিয়ে দাও আয় আল্লাহ তাআলা দেশ এবং বিদেশের যে সমস্ত ভাইরা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে
জান্নাতের বাগানকে সাজিয়েছেন শোনার জন্য যারা দূরদারাজ থেকে এসেছেন। খালি হাতে কাউকে ফিরায় দিও না, সকল বেগুনা মাসুম বানিয়ে দাও। টাকা দিয়ে যারা সাহায্য করলেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে ভরপুর বরকত দান করো, আসমান জমিনের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। আল্লাহ তাআলা যে আমল করলে, যে কথা বললে, যে পথে চললে তুমি খুশি হয়ে যাও, তোমার হাবিব খুশি হয়ে যান, সেই পথে চলার জন্য তৌফিক আল্লাহ তুমি আমাদের নসিবে করে দাও। আল্লাহ তাআলা শত শত যুবক ভাইয়ের হাত তুলে ধরেছেন, বয়ান শুনেছেন, যুবক ভাইদেরকে তোমার সিপাহ সালার বানায় নাও। আল্লাহ তাআলা বৃদ্ধ বাবার হাত তুলে ধরেছেন, নেক হায়াত দারাজ করে দাও। মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত যদি না থাকে, মেহরবানি করে মহাব্বত পয়দা করে দাও। আল্লাহ তাআলা আমাদের সন্তান সন্ততি যারা আছে দিনের পথে পরিচালনা করতে পারে সেই তাওফিক দান করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।